চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন বা সকলেই জানেন যে মনিটাইজেশনের যে ইউটিউবের রুলসটা রয়েছে সেটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এক বছরের ভিতরে। তো এক বছরের ভিতরে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা গেইন করে ফেলেন বা অর্জন করে ফেলেন তো আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মনিটাইজেশনের অ্যাপ্লাইটা কীভাবে করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে গুগল ক্রোম দিয়ে প্রবেশ করবেন আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটার হোম পেজ বা যেটাকে বলে আপনারা ক্রিয়েটর স্টুডিও সেটার ভিতরে প্রবেশ করবেন। তো আপনারা প্রথমে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েটর স্টুডিও বা চ্যানেল ড্যাশবোর্ড যেটাই বলেন না কেন আপনারা সেটার মধ্যে প্রবেশ করবেন, অর্থাৎ বাম সাইডের এই অপশনগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে প্রথমে সেটাতে প্রবেশ করবেন। তারপরে চলে যাবেন এই যে এখানে এটা 5 নম্বর বা 6 নম্বর অপশনটা যেটা রয়েছে একটা ডলারের মতো আইকন, তো সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে ডলারের মতো আইকন যেটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ওই ডলারের আইকনটাতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে আপনার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং আপনার কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে। যদি আপনি সেগুলো পূরণ করে ফেলতে পারেন তাহলে এখানে অ্যাপ্লাই নাও অপশনটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই নাওয়ার মধ্যে তখন আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাওয়ার মধ্যে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে তিনটা তারা স্টেপ দিচ্ছে, অর্থাৎ এই তিনটা স্টেপ পূরণ করতে পারলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবং এই তিনটা স্টেপের মধ্যে যে প্রথম দুটো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের কাজ, বাকি যে 3 নম্বর কাজ সেটা আমাদের না, সেটা ইউটিউব কর্তৃপক্ষই করবে। তো একটা হচ্ছে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা, তো এটা হচ্ছে 2 নম্বর অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা এবং প্রথম নাম্বার হচ্ছে আপনার চ্যানেলটা রিভিউয়ের জন্য আবেদন করা। তো অ্যাডসেন্স যদি আপনার খোলা থাকে তাহলে তো আপনি সেই একই অ্যাডসেন্সে আপনি হাজার হাজার লাখ লাখ চ্যানেল অ্যাড করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। বাট আজকে আমি আপনাদের দেখাবো যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই তারা কী হবে, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে আপনার ইউটিউব চ্যানেলটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন। আর যাদের আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনোটা খোলা রয়েছে তারা কিন্তু আপনার নতুন চ্যানেলটা কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিলেই হয়ে যাবে। তো আমরা প্রথমটাতে ক্লিক করব, অর্থাৎ স্টেপ 1 যেটা রয়েছে সেটা নিচে আপনি স্টার্ট একটা অপশন দেখতে পাচ্ছেন নীল কালারের লেখা, এটা স্টার্টের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি লেখা চলে আসবে, অনেক বড় লেখা, আপনি চাইলে পড়ে নিতে পারেন আর না পড়লেও কোনো সমস্যা নেই। আপনি এখানে নিচে দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট একটা বক্স রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট দি ইউটিউব পার্টনার্স প্রোগ্রাম, তো টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো রয়েছে। আপনি জাস্ট এই বক্সটাতে একটা ক্লিক করে দিবেন। এই বক্সটাতে একটা ক্লিক করার পর আপনি যদি ডান দিকে যান, অর্থাৎ এখানে বক্সটাতে ক্লিক করার পর নিচে অ্যাকসেপ্ট টার্মস এটা লেখাটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট টার্মসের মধ্যে ক্লিক করলে আপনার প্রথম স্টেপের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেপটা ডান হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে স্টার্ট নামক অপশনটা কিন্তু এখন চলে আসছে, আমরা জাস্ট স্টার্টের মধ্যে ক্লিক করে দিব। তো এখানে লেখাই রয়েছে যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, তো গুগল অ্যাডসেন্সের জন্য আপনাকে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেটা আপনার এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। স্টার্টের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে যে ভেরিফাই ইটস ইউ, অর্থাৎ আপনার যেই ইমেলটা রয়েছে সেই ইমেলে আপনাকে আবার লগ ইন করতে হবে জাস্ট ভেরিফাইয়ের জন্য যেটা আপনি কি না। তো এখানে যে নিচে প্রসেস লেখাটা রয়েছে এই প্রসিডের মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। প্রসেসের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি যদি এই ইমেল যে ইমেলটা দেওয়া থাকবে এই ইমেল দিয়ে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ইমেলটাই থাকবে, জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনি অন্য ইমেল রাখতে চান তাহলে অন্য ইমেল দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু নতুন কোনো পাসওয়ার্ড দিলে হবে না, আপনার জাস্ট ইমেলের যেই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে স্টেপ 2, এখানে কি বলতেছে একটু পড়ে নিন, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপস, অর্থাৎ স্টেপগুলো আপনি সরাসরি অ্যাডসেন্সে চলে যাবে স্টেপগুলো করার জন্য। তো এখানে কিন্তু তার প্রশ্ন করতেছে আপনাকে যে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি আগে থেকে খোলা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না। তো এখান থেকে যে অ্যারো চিহ্নটা রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি ইয়েস নো দুইটা অপশনই পেয়ে যাবেন। যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো অবশ্যই আপনি ইয়েস দিবেন এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার এই চ্যানেলটাকে লিঙ্ক করে নেবেন। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে খোলা না থাকে তাহলে আপনি এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর
নো জাস্ট সিলেক্ট করে দেবেন যে নো আমার কোনো আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই। ওটা সিলেক্ট করার পর এখানে আপনি যে কনফার্ম লেখাটা রয়েছে এটা ক্যান্সেলের পাশে রয়েছে কনফার্ম, তো সেটা হয়তো স্ক্রিনশটটাতে আসে নাই, তাই কনফার্মের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যে আপনার সকল ইমেলের অ্যাকাউন্টগুলো এখানে দেওয়া থাকবে, অর্থাৎ আপনার ডিভাইসে লগ ইন করা সকল ইমেলগুলো আপনার সামনে তখন চলে আসবে। আপনি যেই ইমেল দিয়েই খুলতে চাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই ইমেলটা জাস্ট চুজ করে দিলেই হবে। সেই ইমেলের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে এই ইমেল দিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। তো এগুলো একটু স্ক্রল করে নিচে যাবেন এবং স্টেপ বাই স্টেপ আপনার সকল ইনফরমেশনগুলো পড়ে নেবেন, পড়ে কোনটাতে কী বসবে সেগুলো বসিয়ে দেবেন। যে কোনো জায়গায় কান্ট্রি চাইতে পারে তো কান্ট্রিটা আপনি বাংলাদেশ দিয়ে দেবেন। এছাড়াও নানা ধরনের আপনার অ্যাড্রেসগুলো যাবে, তো অ্যাড্রেসগুলো কখন যাবে সেগুলো আমি আপনাকে লিখিয়ে দিচ্ছি। এবং এখানে আপনি আরেকটা ছোটো বক্স দেখতে পারবেন এবং লেখা রয়েছে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এইখানে যে বক্সটা রয়েছে বক্সের মধ্যেও আপনি একটা ক্লিক করে বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক করার পর এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টটা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি একটা ক্লিক করে দিবেন। তো তারপরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নামটা দেখতে পারবেন, যদি আপনার নামটা এটা দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি কোনো ভুলভাল থাকে বা কিছু চেঞ্জ করতে চান তাহলে করে দিতে পারেন। তারপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার, এগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে দিবেন যাতে পরবর্তীতে আর যা যা চেঞ্জ করতে না হয়, এবং পরবর্তীতে চেঞ্জ করা যায় তো করা যায় না যে সেটা না, করা যায় তবে আমরা ভালোভাবে দিব যাতে চেঞ্জ করা না লাগে। তো এগুলোতে আপনি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেসে যেহেতু আশেপাশে আপনি থাকেন, গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠিটা আসে সেটা পাইতেও যাতে আমাদের সুবিধা হয়, সে কারণে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটাই দিব। তো অ্যাড্রেস লাইন 1 আপনার অ্যাড্রেসটা দিবেন, যদি অ্যাড্রেস লাইন 1 সকল কিছু বসে যায় তাহলে তো অ্যাড্রেস লাইন 2 আর কোনো প্রয়োজন নেই। আর যদি অ্যাড্রেস লাইনের 1 মধ্যে আপনার পুরো অ্যাড্রেসটা না আটে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 ইউজ করতে পারেন। তারপরে এখানে সিটি দিবেন, কোন সিটিতে আপনি থাকেন, তারপরে সেই সিটির বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার পোস্টাল কোডটা কত সেটা এখানে দিয়ে দিবেন। সেটা আপনার অবশ্যই জেনে নেবেন আগে যে আপনার পোস্ট কোডটা কত এলাকার, বা জিপ কোড যেটাই বলেন না কেন আপনারা, অর্থাৎ পোস্ট অফিসের যে কোড সেটা আপনার এখানে বসিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার যদিও অপশনাল তাও দিয়ে রাখা ভালো। আপনার আপনি ফোন নাম্বারটা এখানে দিয়ে নিচে সাবমিট লেখা রয়েছে, সাবমিটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি এই যে রিডাইরেক্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার স্টেপ 2 কিন্তু ইন প্রগ্রেস রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট খুলে ফেলছেন এবং সেই অ্যাডসেন্সের সাথেই কিন্তু আপনার এই যে চ্যানেলটা রয়েছে সেটাও কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। তাই এটা যেহেতু আপনার সকল কাজ শেষ তাই এটা ইন প্রগ্রেস লেখা চলে আসছে, এবং এই ইউটিউব এখন এটাকে কিছু টাইম তারা দেখবে, তারা ম্যানুয়ালি সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবে যে আপনার সকল কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা এটাও এই যে উপরেরটার মতো ডান করে দিবে, সবুজ কালার হয়ে যাবে, তখন এটাও এখন ডান লেখা চলে আসবে। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে এই প্রসেসটা সম্পন্ন হতে কিছুদিন টাইম লাগতে পারে, অর্থাৎ 2-3 টাইম লাগতে পারে, 2-3 মধ্যে কিন্তু আপনার পুরো এই যে স্টেপ 2 এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে ডান লেখাটা চলে আসবে। এখন আর আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনার কাজ শেষ। এবং যে 3 কাজটা রয়েছে গেট রিভিউড, এই রিভিউটাও কিন্তু ইউটিউব নিজেই করে নেবে, এটা তো আপনার নিজের কোনো কাজ নেই। এটা তো দেখবেন এটাতে যখন ডান চলে আসবে তারপরে কিন্তু এটাতেও ডান লেখা চলে আসতে পারে। তো এভাবে করেই কিন্তু আপনি তো মনিটাইজেশনের শর্তটা পূরণ করার পর কিন্তু এভাবে করেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে অ্যাডসেন্স খুলে অ্যাডসেন্সের জন্য আপনার চ্যানেলটাকে আবেদন করবেন যাতে অ্যাডসেন্সের সাথে আপনার চ্যানেলটা লিঙ্ক হয়ে যায়। এভাবে করেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি খুলে ফেলতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে ফিরতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের তা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিও এতক্ষণ ধরে আমাদের সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেন।